হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঁচশালা। আমি শ্যামল রয়, আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো রয়েছি। আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। এর আগে আমরা নদী সম্পর্কে পড়েছিলাম, এ টু জেড নদী সম্পর্কে আমরা পড়েছিলাম, যেমন হিমালয়ান রিভার থেকে শুরু করে হিমালয়ান রিভারগুলো কী কী, গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, এছাড়াও আমরা যে উপদ্বীপের নদীগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে পড়েছিলাম। তো এই নদী থেকেই কী কী ধরনের প্রশ্ন আপকামিং যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমাদের আসতে পারে, সেই কোশ্চেনগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। তো দেখো, এই কোশ্চেনগুলো দেখে নাও। তাছাড়াও বলে রাখি, এই নদীর থেকে আমরা আজকে গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন আলোচনা করব, নদী থেকে কিন্তু গুরুত্বপূর্ণ অ্যাপ, ঠিক আছে? এই নদীর থেকে কোন কোন এক্সামে আমাদের এই নদীর থেকে আসতে পারে পরীক্ষায়, সেগুলো আমরা দেখে নিই। WBP, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল SI, কলকাতা পুলিশ, কলকাতা পুলিশ SI, এছাড়াও দেখো SSC GDতে, PSCতে, SSCতে, এছাড়াও রেলওয়ে গ্রুপ D, MTS, এবং পশ্চিমবঙ্গ ছাড়াও আমাদের কি রয়েছে, ভারতে বা কেন্দ্রীয় সরকারের যে কোনো এক্সামের ক্ষেত্রে আমাদের নদী থেকে কিন্তু প্রশ্ন দিয়ে দেয়। তো নদী সাবজেক্টটা আমরা অলরেডি কভার করে ফেলেছি। তোমরা যারা এই ক্লাসগুলি করনি, নদীর থেকে ক্লাসগুলি করনি, তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ কিংবা আমাদের ফেসবুক পেজ রয়েছে, এছাড়াও তোমরা ইউটিউবে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও আমাদের এই নদীর যে ক্লাসগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে নেবে। তোমরা যারা আমাদের চ্যানেলে একবারে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে আবার সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। দেখো কি রয়েছে, কুমায়ুন হিমালয় থেকে উৎপন্ন একটি নদীর নাম কি? এই যে অপশনগুলো রয়েছে, সিন্ধু, ব্রহ্মপুত্র, সোন, গঙ্গা। সিন্ধু, ব্রহ্মপুত্র, সোন, গঙ্গা, এখানকার মধ্যে কোন নদীটি কুমায়ুন হিমালয় থেকে উৎপত্তি লাভ করেছে? তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার D, গঙ্গা নদীটি কিন্তু কুমায়ুন হিমালয় থেকে উৎপত্তি লাভ করেছে। কারণ আমরা জানি যে কুমায়ুন হিমালয়, এই কুমায়ুন হিমালয়ের কোন হিমালয়ের মধ্যে পড়ছে, উত্তরাখণ্ড হিমালয়। দেখো উত্তরাখণ্ড হিমালয়ের অপর নাম কিন্তু কুমায়ুন হিমালয়। তো এই উত্তরাখণ্ড থেকেই আমাদের কি গঙ্গা নদী উৎপত্তি লাভ করেছে। গঙ্গা নদীর দৈর্ঘ্য আমরা সকলে জানি 2525 কিলোমিটার, তাই তো? গঙ্গা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? গঙ্গোত্রী গোমুখ হিমবাহ থেকে। এছাড়া আমরা এখন যে ধরনের প্রশ্ন আসতেছে আসে সেখান থেকে আমরা বলতে পারি যে গঙ্গা নদী কোন জেলার থেকে উৎপত্তি লাভ করেছে। গঙ্গা নদী উত্তর উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলা থেকে উৎপত্তি লাভ করেছে, তাই তো? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কি রয়েছে, দামোদর নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? দামোদর নদী অপশনগুলো দেখে নে, খামারপাদ পাহাড় থেকে, পরেশনাথ পাহাড় থেকে, রাজমহল পাহাড় থেকে, মহাকাল পর্বত থেকে। তো দামোদর নদী, তাই তো? অপশন নম্বর এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, খামারপাদ পাহাড় থেকে। দেখো এই খামারপাদ পাহাড়টা কোথায় অবস্থিত, আমরা যদি দেখি এই খামারপাদ পাহাড়টি কিন্তু ঝাড়খণ্ডে অবস্থিত। এই যে দামোদর নদী, এই দামোদর নদীর মধ্যেই ভারতের প্রথম নদী পরিকল্পনা হয়, যেটাকে আমরা DVC বলি, দামোদর ভ্যালি কর্পোরেশন, তাই তো? যেটি 1948 সালে এটার কাজ শুরু হয়েছিল, কিন্তু দামোদর ভ্যালি কর্পোরেশন, যেটা ভারতের প্রথম নদী পরিকল্পনা, DVC পরিকল্পনা। তো এই দামোদর নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? খামারপাদ পাহাড় থেকে। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। কি রয়েছে, কোন নদীটি আরব সাগরে মিশেছে? নিম্নের মধ্যে কোন নদীটি আরব সাগরে মিশেছে? মহানদী, গোদাবরী, কৃষ্ণা, মাহি। আমরা এর আগেও পড়েছিলাম যে পূর্ববাহিনী নদী, পশ্চিমবাহিনী নদী, তাই তো? তো পশ্চিমবাহিনী নদীগুলোর মধ্যে আমরা যদি দেখি, পশ্চিমবাহিনীর চারটা নদী পড়েছিলাম আমরা, নর্মদা, তাপ্তি, মাহি, সবরমতী। এই চারটা নদী আমরা দেখব যে খাম্বাত উপসাগরে পড়বে, তাই তো? খাম্বাত উপসাগর মানে হচ্ছে আরব সাগরের একটি জায়গা, তাই তো? খাম্বাত উপসাগর। তো কোন নদীটি আরব সাগরে গিয়ে মিশেছে? অপশন নাম্বার D আমাদের সঠিক অ্যান্সার, মাহি নদীটি। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ব্রহ্মপুত্র নদ তিব্বতে কি নামে পরিচিত? ব্রহ্মপুত্র আমরা পড়েছিলাম, দিবং, লুইট, সাংপো, যমুনা। তো ব্রহ্মপুত্র নদ, ব্রহ্মপুত্রকে নদী না বলে নদ বলা হচ্ছে, কারণ এই নদীর কোনো
শাখা নদী নেই, এই নদী কোনো কি শাখা নদী নেই, তাই ব্রহ্মপুত্রকে আমরা কি বলছি, নদ বলছি, শুধু ব্রহ্মপুত্রের উপনদী রয়েছে, তাই না? শুধু ব্রহ্মপুত্র কি রয়েছে, উপনদী রয়েছে, এর কোনো শাখা নদী নেই, তাই ব্রহ্মপুত্রকে আমরা নদ বলি। আর ব্রহ্মপুত্র কোথা থেকে উৎপত্তি লাভ করেছে, আমরা তিব্বত থেকে দেখবো, চেমায়ং দুং হিমবাহ থেকে, তাই তো? তো যখন ব্রহ্মপুত্র তিব্বতের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তখন তার নাম কি, তখন তার নাম হচ্ছে অপশন নাম্বার সি, ইয়ারলুং সাংপো। কি নাম? ইয়ারলুং সাংপো। এই ব্রহ্মপুত্র নদীকে যদিও আবার স্কাই রিভার বলা হয়, কি রিভার বলা হয়, স্কাই রিভার। দেখো ব্রহ্মপুত্র নদ বা ব্রহ্মপুত্র এই নামটা ধারণ করেছে আমাদের শুধুমাত্র অরুণাচল প্রদেশ আর আসামের মধ্যে দিয়ে, যখনই এটা তিব্বতে থাকবে তখনই এর নাম হবে ইয়ারলুং সাংপো, যখনই এটা বাংলাদেশে প্রবেশ করবে এর নাম হয়ে যাবে যমুনা। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্নে যাই। ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত? ভাকরা নাঙ্গাল বাঁধ, তাই তো? ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা ভাকরা নাঙ্গাল পরিকল্পনা। তো দেখো গঙ্গা যমুনা শতদ্রু সিন্ধু, ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত? অপশন নাম্বার যদি আমরা দেখি সি সঠিক অ্যান্সার, শতদ্রু। এবার দেখো ভাকরা এক জায়গায় নাঙ্গাল এক জায়গায়, আমরা একসঙ্গে যুক্ত করে বলি ভাকরা নাঙ্গাল, কিন্তু আমরা যদি দেখি এই ভাকরাটা, ভাকরা ড্যামটা কোথায় রয়েছে, ভাকরা ড্যামটা রয়েছে হিমাচল প্রদেশে, আর নাঙ্গালটা রয়েছে কোথায়, পাঞ্জাবের নাঙ্গাল জেলায়, তাই তো? এই দুটো একসঙ্গে যুক্ত হয়ে কি হয়েছে, নাম নিয়েছে ভাকরা নাঙ্গাল। এটি যদিও শতদ্রু নদীর উপর অবস্থিত, দুটো কিন্তু শতদ্রু নদীর উপর, আর এই দুটো বাদেই কিন্তু আমরা দেখবো ভারতের বৃহত্তম নদী পরিকল্পনার মধ্যে পড়ছে। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। ঘরঘোড়া কোন নদীর উপনদী? আমরা পড়েছিলাম ঘরঘোড়ার যুদ্ধ, তাই তো, মোগলদের সঙ্গে হয়েছিল। তো দেখো ঘরঘোড়া কোন নদীর উপর অবস্থিত বা কোন নদীর উপনদী বলছে, সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র গোদাবরী। তো এখানে ঘরঘোড়া কোন নদীর উপনদী, অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, গঙ্গার উপনদী হচ্ছে ঘরঘোড়া। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। উকাই বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? উকাই বাঁধ, অপশনগুলো দেখে নিন, নর্মদা তাপ্তি কৃষ্ণা গোদাবরী। তো উকাই বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে, অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, তাপ্তি নদীর উপর। চলো নেক্সট প্রশ্ন, ভাগীরথী ও অলকানন্দা মিলিত প্রবাহের নাম কি? আমরা যখন গঙ্গা নদী পড়েছিলাম তখন আমরা তার পাঁচটা প্রয়াত বা মিলনস্থলের নাম করেছিলাম, এখানের মধ্যে ভাগীরথী এবং অলকানন্দার যে মিলিত প্রবাহ তার নাম কি সেটা জানতে চেয়েছেন। অপশনগুলো দেখে নিই, সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র গোদাবরী। তো ভাগীরথী ও অলকানন্দার মিলিত প্রবাহের নাম কি, অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার, গঙ্গা, যেটা নাম হচ্ছে দেবপ্রয়াত, যার নাম কি, যেখানে মিলিত হচ্ছে এক জায়গায় ভাগীরথী এক জায়গায় অলকানন্দা, যেখানে এসে মিলিত হচ্ছেন তার নাম হচ্ছে দেবপ্রয়াত, এবং এই দেবপ্রয়াত থেকে যেটা রয়ে যাচ্ছে সেটাকে আমরা বলবো গঙ্গা। তার আগে কিন্তু গঙ্গার কোনো অস্তিত্ব নেই, যদি বলা হয় এর আগে তার উপরের নাম হচ্ছে অলকানন্দা, এর নাম হচ্ছে ভাগীরথী, তাই তো? এরপর দেখো নাসিক কোন নদীর তীরে অবস্থিত, মানে নাসিক শহরটা কোন নদীর তীরে অবস্থিত এটাই জানতে চেয়েছে। কৃষ্ণা গোদাবরী তাপ্তি দামোদর, নাসিক, অপশন নাম্বার কি হবে, অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হবে, গোদাবরী। পরের প্রশ্ন, অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? শতদ্রু গোদাবরী শিপ্রা সরায়ু, অযোধ্যা শহরটি, অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার, সরায়ু নদীর তীরে অবস্থিত। এই যে নদীর তীরবর্তী যে শহর টহরগুলো রয়েছে, নদীর যে তীরবর্তী শহরগুলো রয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্ন দিয়ে যায় যে কোন শহর কোন নদীর তীরে অবস্থিত, সেটা আমাদের ভালোভাবে কিন্তু পড়তে হবে। এবং নদীর উপর যে বাঁধগুলো রয়েছে, নদীর যে বিভিন্ন পরিকল্পনা রয়েছে, সেটা কত সালে কোন নদী পরিকল্পনার দীর্ঘতম, কোনটি ভারতের প্রথম নদী পরিকল্পনা, এইভাবে কিন্তু প্রশ্ন তোমাদের দিয়ে দেয়। তো আমাদের কি নদীর থেকে এ টু জেড পড়তে হবে। দেখো কি বলছে পরের প্রশ্ন, নিম্নের কোনটি সুন্দরবন অঞ্চলে জোয়ারের জলে পুষ্ট নদী? কোনটি সুন্দরবন অঞ্চলে জোয়ারের জলে পুষ্ট নদী? ভাগীরথী ময়ূরাক্ষী ঘোষাবা কংসাবতী। তো নিম্নের কোনটি সুন্দরবন অঞ্চলে জোয়ারের জলে পুষ্ট নদী?
অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার, গোসাবা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এছাড়াও মাতলা রয়েছে, বিদ্যাধারী রয়েছে, রায়মঙ্গল রয়েছে, তাই তো এগুলো হচ্ছে সবগুলোই জোয়ারের জল পুষ্ট নদী। নদীর কোন গতিতে মিয়েন্ডার সৃষ্টি হয়? মিয়েন্ডার মানে হচ্ছে নদী বাঁক। নদীর কোন গতিতে মিয়েন্ডার সৃষ্টি হয়? এর আগে যখন নদী পড়িয়েছিলাম তখন এই সম্পর্কে আমি বলেছিলাম, অপশনগুলো দেখে নাও, উচ্চ গতিতে, মধ্যম গতিতে, নিম্ন গতিতে, মোহনায়। তো নদীর কোন গতিতে মিয়েন্ডার সৃষ্টি হয়? অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, মধ্য গতিতে নদীর কিন্তু মিয়েন্ডার সৃষ্টি হয়, তাই না? মধ্য গতিতে। আর নদীর তিনটা গতি থাকে, উচ্চ গতি, মধ্য গতি, নিম্ন গতি। এই তিনটা গতি যা দেখতে পাওয়া যায় তাকে আমরা প্রধান নদী বা আদর্শ নদী বলি। যেমন গঙ্গা, গঙ্গাকে আমরা আদর্শ নদী বলি, কারণ গঙ্গার তিনটি দিকেই খুব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। কি বললাম? এই গঙ্গা নদীর তিনটা দিকেই কিন্তু খুব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়, তাই গঙ্গাকে আমরা কি বলি? আদর্শ নদী বা প্রধান নদী। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। কি রয়েছে? ভারতের কোন নদীর জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? ভারতের কোন নদীর জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি সেটা আমরা ক্লাসে পড়িয়েছিলাম। ব্রহ্মপুত্র, গঙ্গা, সিন্ধু, গোদাবরী, এই চারটার মধ্যে কোন নদী ভারতের মধ্যে সব থেকে বেশি জল বহন করে? তো অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার এ, যেটা ব্রহ্মপুত্র হয়ে যাবে, ভারতের সব থেকে বেশি জল বহন করে, যেটা পৃথিবীর মধ্যে যদি আমরা বলি, পৃথিবীর যতগুলো নদী আছে তার মধ্যে নয়তম বা নবমতম জল বহনকারী। পরের প্রশ্ন, কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত? কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত? অপশনগুলো দেখে নিন, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা। তো কুঞ্চিকল জলপ্রপাত কোন রাজ্যের মধ্যে অবস্থিত? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, কর্ণাটক। এছাড়া আমরা জানি কর্ণাটকে সব থেকে বেশি কফি চাষ হয়, তাই তো? চলো নেক্সট, কাসাই ও কেলেঘাই এর মিলিত প্রবাহের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা। কি বললাম? কাসাই ও কেলেঘাই এর মিলিত প্রবাহের নাম কি সেটা তোমাদের জানতে চেয়েছেন। যারা জানো তারা অবশ্যই চট করে কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো কি হয়ে যাবে অ্যান্সার। রূপ নারায়ণ, কুলা, হলদি নদী, কোনোটি নয়। কি বললাম? কাসাই ও কেলেঘাই এর মিলিত প্রবাহের নাম। অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হবে, হলদি নদী। চলো নেক্সট প্রশ্ন, বরাকর কোন নদীর প্রধান উপনদী? বরাকর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গঙ্গা, দামোদর, মহানদী, অজয়। তো বরাকর কোন নদীর প্রধান উপনদী? অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, দামোদর। দামোদরের প্রধান উপনদী যদি আমরা দেখি, সরি, প্রধান শাখা নদী যদি ধরি আমরা, কি হবে? বরাকর। ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, কারণ এটা পরীক্ষায় বারবার চলে আসে। দেখো কি রয়েছে, জলবিদ্যুৎ তৈরি করার জন্য, কৃষি ক্ষেত্রে জলসেচের জন্য, হুগলি নদীর জলপ্রবাহ বাড়াতে, উপরের কোনোটি নয়। তো ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়েছিল, এটি আমরা গঙ্গা নদী যখন পড়েছিলাম এ টু জেড তখন আমরা এই ফারাক্কা নদী সম্পর্কে পড়িয়েছিলাম, তাই তো? বা ফারাক্কা বাঁধ সম্পর্কে তোমাদের পড়িয়েছিলাম। তো দেখো ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়েছে কিসের জন্য? অপশন নাম্বার সি, হুগলি নদীর জলপ্রবাহ বৃদ্ধির জন্য, তাই না? চম্বল নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? চম্বল, চম্বল একটা উত্তর বাহিনী নদী। চম্বল কি বললাম? চম্বল, সোন, এগুলো হচ্ছে আমাদের উত্তর বাহিনী নদী। তো চম্বল কোন, চম্বল নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে সেটা জানতে চেয়েছে। বিদ্ধ রেঞ্জ, বিন্ধ রেঞ্জ, চুরনাগপুর মালভূমি, সাতপুরার রেঞ্জ, রাজমহল পাহাড়। তো অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, এ, বিন্ধ রেঞ্জ থেকে চম্বল নদী উৎপত্তি লাভ করেছে। এবং চম্বল হচ্ছে কি? যমুনার প্রধান উপনদী। আবার যমুনা কার প্রধান উপনদী সেটা আমরা জানি সকলেই, গঙ্গার প্রধান উপনদী। দেখো গঙ্গার প্রধান উপনদী যমুনা, আর যমুনার প্রধান উপনদী হচ্ছে আমাদের চম্বল, তাই তো? আর চম্বল ভারতের একটি উত্তর বাহিনী নদী, উত্তর দিকে প্রবাহিত হয়। নিম্নের কোনটি সিন্ধুর ডান তীরের উপনদী? কি বলছে? নিম্নের কোনটি সিন্ধুর ডান তীরের উপনদী? দেখো সিন্ধুর ডান তীরের উপনদী, সিন্ধুর বাম তীরের উপনদী, সেগুলো সম্পর্কে আমরা পড়েছিলাম। তো অপশনগুলো দেখে নাও, শতদ্রু, বিপাশা,
ইতস্তা সায়ক। নিম্নের কোনটি সিন্ধুর ডান তীরের উপনদী? তো অপশন নাম্বার কি হবে? ডি সায়ক। আমরা জানি যে শতদ্রু, বিপাশা, বিতস্তা এছাড়াও আরো দুটো রয়েছে বা পাঁচটা যে নদী রয়েছে যেটাকে আমরা পাঞ্জাবের পঞ্চনদ বলি, এগুলো হচ্ছে বাম তীরের নদী, আর সায়ক হচ্ছে আমাদের কি ডান তীরের উপনদী। চলো নেক্সট, পশ্চিমবঙ্গের নিম্নের কোন নদীটি বৃষ্টির জলে পুষ্ট নদী? এই যে পশ্চিমবঙ্গ রয়েছে, পশ্চিমবঙ্গের মধ্যে এই যে পশ্চিমবঙ্গের নদীগুলো রয়েছে কোনটি এখানকার মধ্যে বৃষ্টির জলে পুষ্ট নদী, মানে বর্ষাকালে শুধু এই নদীটি দেখতে পাওয়া যায়? তিস্তা, গঙ্গা, দামোদর, ময়ূরাক্ষী। চট করে যারা তোমরা জানো অবশ্যই কমেন্ট করে, কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো। অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ময়ূরাক্ষী। তো পশ্চিমবঙ্গের নিম্নের কোন নদীটি বৃষ্টির জলে পুষ্ট নদী? অবশ্যই হয়ে যাবে অপশন নাম্বার ডি, ময়ূরাক্ষী। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, মেসেঞ্জার বাঁধ কোন নদীর উপর অবস্থিত? মেসেঞ্জার বাঁধ কোন নদীর উপর অবস্থিত? দামোদর, রূপনারায়ণ, অজয়, ময়ূরাক্ষী। মেসেঞ্জার বাঁধ অপশন নাম্বার কি হবে? এটি অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ময়ূরাক্ষী নদীর উপরেই কিন্তু এই মেসেঞ্জার বাঁধটা নির্মাণ করা হয়েছে। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, গঙ্গা নদীর তীরে অবস্থিত সব থেকে বড় শহর? গঙ্গা নদীর তীরে অবস্থিত সব থেকে বড় শহর, কলকাতা, পাটনা, দিল্লি, কানপুর। কলকাতা, পাটনা, দিল্লি, কানপুর। তো এখানে সঠিক অ্যান্সার কি হবে দেখে নাও, অপশন নম্বর এটাও ডি আমাদের, আমরা জানি যে কানপুর, কানপুর একটা উত্তরপ্রদেশের শহর। এই গঙ্গা নদীর তীরে অবস্থিত সব থেকে বড় শহর হচ্ছে আমাদের কি কানপুর, তাই তো? নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, নিম্নের কোনটি ভারতের পূর্ববাহিনী নদী? এর আগে আমরা পূর্ববাহিনী নদী প্লাস পশ্চিমবাহিনী নদী এ টু জেড কমপ্লিট করেছি এবং বিস্তারিত ভাবে কমপ্লিট করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই আমাদের পাঁচের পাশে ইউটিউব চ্যানেলে এসে তোমরা সেই ভিডিওগুলি দেখে যাবে। কি বললাম, কোনটি ভারতের পূর্ববাহিনী নদী? নর্মদা, সবরমতী, মাহি, গোদাবরী। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি নাম্বার, গোদাবরী। গোদাবরী দেখো উপদ্বীপের নদীগুলির মধ্যে সব থেকে দীর্ঘতম নদী। এর দৈর্ঘ্য যদি আমরা ধরি, এর দৈর্ঘ্য হচ্ছে 1465 কিলোমিটার, যার জন্য দক্ষিণ ভারতের বা উপদ্বীপের মধ্যে দীর্ঘতম নদী হওয়ার কারণে একে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। একে কি বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে, তাপ্তির প্রধান উপনদীটি হল? তাপ্তির প্রধান উপনদী জানতে চেয়েছেন, কোয়েল, বেদবতী, পূর্ণা, পেনগঙ্গা। তো তাপ্তির প্রধান উপনদীর নাম কি? তাপ্তির প্রধান উপনদী হচ্ছে আমাদের কি অপশন নাম্বার সি, পূর্ণা। চলো নেক্সট, তাপ্তি হচ্ছে আমাদের পশ্চিমবাহিনী নদীগুলির মধ্যে দ্বিতীয় দীর্ঘতম, এটি মধ্যপ্রদেশের বেতুল জেলার থেকে উৎপত্তি লাভ করেছে, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, নিম্নের কোনটি যমুনার ডান দিকের উপনদী? নিম্নের কোনটি যমুনার ডান দিকের উপনদী? আমরা বললাম কি যে যমুনা, যমুনা হচ্ছে গঙ্গার প্রধান উপনদী। তো এবার যমুনার ডান দিকের প্রধান উপনদী জানতে চেয়েছেন, চম্বল, সোন, সারদা, হিন্দন। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, চম্বল। আমরা এটা কিছুক্ষণ আগে বললাম যে কি চম্বল হচ্ছে যমুনার মানে সব থেকে বড় বা প্রধান উপনদী, তাই তো? চম্বল, তো এটি হচ্ছে ডান তীরের উপনদী যমুনা। তো দেখো এই ছিল আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন তো নদীর থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের মাঝে তোমরা ভিডিওটি শেয়ার করে দাও।